একটু আগে আমরা করলাম হচ্ছে ইনকোডার সার্কিট, এখন আমরা করছি হচ্ছে মাল্টিপ্লেক্সার সার্কিট। মাল্টিপ্লেক্সার সার্কিটটাও দেখো, দিস ইজ দ্য কম্বিনেশন লজিক সার্কিট। দেখো মাল্টিপ্লেক্সারটাও কিন্তু আমাদের ইনকোডার ডিকোডারের মতো কম্বিনেশন লজিক সার্কিট, কিন্তু এই মাল্টিপ্লেক্সারে অনলি ওয়ান আউটপুট, কটা আউটপুট পিন থাকে, একটা মাত্র আউটপুট পিন থাকে, এন্ড টু টু দি পাওয়ার এন নাম্বার অফ ইনপুট পিন, মানে যার আউটপুট থাকছে। দেখো ওখানে যেমন আগেরগুলো দেখতে কি আউটপুট বা ইনপুট ডিপেন্ড করছিল ইনপুটের উপর, কখন আউটপুট, আউটপুটের উপর কখন ইনপুট, কিন্তু এখানে দেখো আউটপুটের উপর ইনপুটের কোনো ডিপেন্ডেন্সি নেই। দেখো ইনপুট আছে টু টু দি পাওয়ার এন নাম্বার, আউটপুট আছে অনলি ওয়ান। তাহলে এখানে আমাদের ইনপুটটা ডিপেন্ড করছে কারো, সেই জন্য দেখো এখানে আপনি ইনপুট ডিপেন্ড করছে টোটালি ডিপেন্ড অপন দা অন দা সিলেক্ট পিন, এই যে দেখতে পাচ্ছি সিলেক্ট পিন, এই সিলেক্ট পিনের উপর টোটালি ডিপেন্ড করছে ইনপুট, এটা হচ্ছে অন সিলেক্ট পিন, এই সিলেক্ট পিনের উপর আমার ডিপেন্ড করছে হচ্ছে ইনপুট, ইনপুট পিন ডিপেন্ড। এই হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সার। তা আমাদের যেহেতু এখানে নাম্বার অফ ইনপুট পিন দেখো আছে, নাম্বার অফ ইনপুট পিন আছে আমার চারটি, তাহলে আমার সিলেক্ট পিন কটা হবে, সিলেক্ট পিন এই জন্য দুটো হচ্ছে। তাহলে সিলেক্ট পিনের আমি যদি উল্টো হয়েও দেখি যে সিলেক্ট পিন নাম্বার অফ টু যদি সিলেক্ট পিন হয়, কারণ দেখো আমাদের সিলেক্ট পিনের নাম্বার হচ্ছে এন, তাহলে এন এর মান যদি টু হয় তাহলে ইনপুটের সংখ্যা কত হবে, টু টু দি পাওয়ার অফ এন মানে ফোর, মানে এন যদি আমার হয় হচ্ছে ইন মানে টু হয় সিলেক্ট পিন, তাহলে টু টু দি পাওয়ার অফ এন এটা হচ্ছে সিলেক্ট আর এটা হচ্ছে ইনপুট, তাহলে টু টু দি পাওয়ার এন মানে টু টু দি পাওয়ার এন হচ্ছে ইকুয়াল টু ফোর, এটা হচ্ছে আমার ইনপুট ঠিক অপর। তা এখানে আমাদের যে ব্যাপারটা আছে যে এবার আমরা ডিজাইন করছি হচ্ছে ডিজাইন ফোর টু ওয়ান মাল্টিপ্লেক্সার উইথ দ্য লজিক সার্কিট। প্রথমে টপ ডায়াগ্রামটা করছি আর সেম টাস্ক আমরা এখানে ডিজাইন করছি হচ্ছে ফোর টু ওয়ান মাল্টিপ্লেক্সার, তাহলে আমার ফোর ইনপুট, নাম্বার অফ ইনপুট পিন হচ্ছে ফোর অ্যান্ড নাম্বার অফ আউটপুট পিন হচ্ছে ওয়ান, ইনপুট পিন টোটালি ডিপেন্ডস আপন দা সিলেক্ট পিন, মানে ইনপুট পিনগুলো ডিপেন্ড করে আছে তার সিলেক্ট পিনের উপর। তাহলে আমি এখানে এই ব্লক ডায়াগ্রামটা ডিজাইন করেছি, এবার আমি ক্যালকুলেশন করছি যে আমার মানে ইনপুট পিনটা কত হবে ইউজিং থ্রু সিলেক্ট পিন, তা আমার সিলেক্ট পিন করা দেওয়া আছে দুটো, তা আমি দেখো ক্যালকুলেটিং দ্য ইনপুট পিন উইথ রেসপেক্ট টু সিলেক্ট পিন, তাহলে নাম্বার অফ ইনপুট পিনস আমার হচ্ছে এন ধরেছি ক্যাপিটাল এন, অ্যান্ড নাম্বার অফ আউটপুট মানে সিলেক্ট পিন ধরেছি আমি হচ্ছে স্মল এন, তা আমার স্মল এন আমি ধরে নিয়ে এলাম ইভেন আমার কাছে সিলেক্ট পিনের নাম্বার দেওয়া আছে টু, তাহলে আমার ইনপুট পিন কটা হবে, টু টু দি পাওয়ার অফ এন মানে টু টু দি পাওয়ার অফ টু ইকুয়াল টু ফোর, এটা নাম্বার অফ ইনপুট পিন। এই রেসপেক্টে আমি আমার টু টেবিলটা বানাচ্ছি, কেন যেহেতু আমার টু টেবিলে অনলি ফর ওয়ান আউটপুট পিনস আছে, তা আমি সিলেক্ট পিনের রেসপেক্টে আমার সেই ইনপুটটা সিলেক্ট হবে এবং সেটা কি আমার আউটপুটে শো হবে, মানে সিলেক্ট পিনের যে ভ্যালুটা হবে সেই নাম্বারের ইনপুটটা আমার সিলেক্ট হবে, দেন শো দা আউটপুট এবং তখন আমার আউটপুটে গিয়ে শো হবে, মানে ফার্স্টে আমি সিলেক্ট পিনের যে আমার ভ্যালু থাকবে সেই সেই পিন নাম্বারটা, সেই ভ্যালুটা আমার ডেসিমাল নাম্বারে ইনপুট পিনটা সিলেক্ট হবে এবং সেই ইনপুট পিনটাই গিয়ে আমার আউটপুটে শো হবে, কেন কারণ এখানে আউটপুটের সংখ্যা হচ্ছে অনলি ফর ওয়ান। তা আমার দেখো এখানে আমি সিলেক্ট পিন মানে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান, জিরো জিরো মানে হচ্ছে বাইনারিতে জিরো জিরো মানে হচ্ছে ডেসিমেলে, যেটা হচ্ছে আমার বাইনারিতে জিরো জিরো মানে হচ্ছে বাইনারিতে যদি আমি বিন আর ডেসিমেল ডেট, তা বিনে আমার যদি জিরো জিরো হয় তাহলে ডেসিমেলে হয় হচ্ছে আমার একটা জিরো, যদি বাইনারিতে যদি জিরো ওয়ান হয় তাহলে আমার ডেসিমেলে হয় হচ্ছে ওয়ান, বাইনারিতে যদি ওয়ান জিরো হয় তাহলে আমার ডেসিমেলে হয় হচ্ছে টু, বাইনারি যদি ওয়ান ওয়ান হয় তাহলে ডেসিমেলে আমার নাম্বারটা আসে হচ্ছে থ্রি। দেখো সেই অনুযায়ী আমার ইনপুট পিনগুলো সিলেক্ট হয়েছে, যেটা আমার আউটপুটে শো করছে, তা প্রথমে আমার আউটপুটে যখন আমি এখানে জিরো জিরো ভ্যালু দিচ্ছি তখন আমার আউটপুটে শো করছে কি আই, যখন আমি এখানে আবার জিরো ওয়ান ভ্যালু দিচ্ছি আমার আউটপুটে শো করছে কি আই ওয়ান, যখন আমি আবার এখানে ওয়ান জিরো ভ্যালু দিচ্ছি আমার আউটপুটে শো করছে কি আই টু, দেন আই সি ওয়ান ওয়ান যখন দিচ্ছি আমার আউটপুটে শো করছে আই সি, সেম ভাবে আমি এটা আমার ট্রুথ টেবিলটা বানিয়ে নিলাম। এবার ট্রুথ টেবিলের এগেনস্টে আমি আউটপুটের ইকুয়েশনটা শো করবো, আগে যেমন দেখছি আউটপুটে ওয়ান এর এক্সপেক্টে তার ইনপুট থেকে আমাকে একটা ফর্ম করতে হয়েছিল, কিন্তু এখানে আমার ইনপুটের কোনো মানে ইনপুটের সিস্টেমকে দেখে আমাকে বানাতে হচ্ছে না, এখানে সিলেক্ট পিন অনুযায়ী আমাকে কাজটা করতে হচ্ছে, এই টোটালটা হচ্ছে আমার সিলেক্ট পিন, মানে সিলেক্ট পিনের উপরেই ডিপেন্ড করে আছে তার ইনপুটটা আর সিলেক্ট পিনের উপরেই ডিপেন্ড করে আছে তার আউটপুটটা, বুঝতে পারছো?
বুঝতে পারলে তা সিলেক্ট পিনের উপর আমি ডিপেন্ড করলাম তাহলে প্রথমে আমার 00 ভ্যালু তাহলে আমার কোন ইনপুট পিনটা আউটপুটে অ্যাক্টিভেট হচ্ছে আইডিওটা এখানে দেখো আমি এখানে আইডিও পাচ্ছি যখন আমার সিলেক্ট পিনের ভ্যালু হচ্ছে 01 তখন আমার আউটপুটে ভ্যালু পাচ্ছি কি আমার আই যখন আমার সিলেক্ট পিনের ভ্যালু 10 তখন আমি আউটপুটে ভ্যালু পাচ্ছি আই যখন আমার সিলেক্ট পিনের ভ্যালু 11 তখন আমি আউটপুটে ভ্যালু পাচ্ছি আই এরকম ভাবে আমি তিনটে ইকুয়েশন আই জিরো এর জন্য আমরা করে নিয়েছি যে দেখো এখানে এস জিরো নিচে জিরো আছে এস ওয়ান এর জিরো আছে তাই এস জিরো বা এস ওয়ান আবার আই ওয়ান এর রেসপেক্টে দেখো আই ওয়ান ইনটু এস জিরো নিচে আবার কি আছে ওয়ান তাই এস জিরো এস জিরো এস ওয়ান এর নিচে আবার কি আছে জিরো তাই এস জি এস ওয়ান ওয়ান আবার দেখো আই টু রেসপেক্টে দেখো আই জিরো বললাম প্রথমে আই টু বললাম আই ওয়ান বললাম তবে আই টু বলছি আই টু তে দেখো এস জিরো নিচে আমার কি আছে জিরো তাহলে আই টু রেসপেক্টে এস জিরো জিরো থাকলে এস জিরো বার হচ্ছে আবার দেখো এস ওয়ান এর নিচে কি আছে অনলি ওয়ান তাই এস ওয়ান আবার আই সি রেসপেক্টে দেখো আমার এস জিরো নিচেও ওয়ান আছে এস ওয়ান এর নিচেও ওয়ান তাহলে আই সি রেসপেক্ট এস জিরো এস ওয়ান এইভাবে আমি সার্কিটটাকে ড্র করেছি ফলে যদি আমার সার্কিটটা জানো যে আমাকে ড্র করতে আমি এখান থেকে ইনপুট পিনগুলো নিয়েছি এখানে নিয়েছি এইটা হলো আমার আই জিরো এখানে আমার হলো এস ওয়ান এই আসছে মানে এখানে হলো এস ওয়ান বার এলো এই লাইনটা ঠিক আছে এটা এস জিরো বার এলো এস জিরো বার আর এখানে আমার এস ওয়ান বার এলো ঠিক আছে এটা আমরা সি ইনপুট একটা হ্যান্ড গেট দিয়ে ডিজাইন করলাম কেন মানে আই জিরো ইনটু এস জিরো বার এস ওয়ান বার মানে এদের তিনজনের মধ্যে তিনটে ভ্যারিয়েবলের মধ্যে রিলেশন কি মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লিকেশন কোন গেট করে হ্যান্ড গেট তাই সি ইনপুট হ্যান্ড গেট আবার আই ওয়ান ডিজাইন করছি প্রথমে আমার হলো আই ওয়ান লাইন তারপর আমি এ থেকে একটা লাইন নিলাম দেখো আমার আই ওয়ানে কি আছে আই ওয়ান এস জিরো থেকে একটা লাইন নিলাম এস জিরো থেকে আমি একটা লাইন নিয়েছি এই এস জিরো থেকে একটা লাইন নিলাম ঠিক আছে এস জিরো সরি এস জিরো থেকে আমি লাইনটা ড্র করলাম এস জিরো থেকে একটা লাইন নিলাম আর এস ওয়ান বার থেকে আমি একটা লাইন নিলাম এই তিনটে নিয়ে হলো কি আই ওয়ান এস জিরো এস ওয়ান বার এটা আমার আবার একটা সিম্পল অ্যাঙ্গেল সেমভাবে আই টুটা ডিজাইন করছি আই টু এস জিরো বা এস ওয়ান তাহলে আই টু নিলাম এস জিরো বা আই ওয়ান এর এস জিরোটা মুছে দাও তো আই ওয়ান এর এস জিরো পয়েন্টে তৈরি হয়েছে ভুল করে এইটা এস জিরো বারে যেটা তৈরি হয়েছে বারে লাইনটা মুছে ভালো করে টপ ব্যাস ঠিক আছে আর আই টু দেখো ডিজাইন করছি আই টু আই টু থেকে নিয়েছি এবার আছে আমার আই টু সঙ্গে এস জিরো বার আছে এস জিরো বার থেকে আমি একটা লাইন নিয়েছি আবার এস ওয়ান আছে এস ওয়ান থেকে একটা লাইন নিয়ে তৈরি করলাম আই টু এস জিরো বার আই টু এস জিরো বার এস বা আই থ্রিটাও সেমভাবে আই থ্রি তোমার তারপর নিলাম হচ্ছে এস জিরো থেকে একটা লাইন নিলাম আর এস ওয়ান থেকে একটা লাইন নিলাম তাহলে এটা হলো আই থ্রি এস জিরো এস ওয়ান হয়ে গেল আমার আই থ্রি এস জিরো এস ওয়ান এটাও আমি সি ইনপুট একটা অ্যাঙ্গেল দিয়ে অ্যাড করলাম এবার দেখো প্রত্যেকটা ইকুয়েশন তাদের মধ্যে রিলেশনটা কি আছে অর গেট অর গেট সামের রিলেশন তো সাম কোন গেট করে অর গেট তো আমি ফোর ইনপুট একটা অর গেট দিয়ে আমি আউটপুটটা করি